فَاسْأَلُوا أَهْلَ الذِّكْرِ إِن كُنتُمْ لَا تَعْلَمُونَ. شهر رمضان. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. সম্মানিত দীন ভাইদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত আকারে একটি বিষয় বলবো, যে রমজান মাসে যে সমস্ত বিষয় বর্জনীয়, রমজান মাসে যে সমস্ত বিষয় বর্জনীয় সংক্ষিপ্ত আকারে তুলে ধরব ইনশাআল্লাহ, সেটি হলো এক নম্বরে নতুন চাঁদ দেখে আঙ্গুল উঁচু করা। অনেকে যখন নতুন চাঁদ দেখে রমজান মাসে, ওই সময়তে আঙ্গুল উঁচু করে, এ মর্মে কোনো সহি হাদিস নেই। বরং নতুন চাঁদ দেখে যে দোয়াটা পড়তে হয় তা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দোয়াটা পাঠ করেছেন, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনে ওয়াল ঈমানে ওয়াসসালামাতি ওয়াল ইসলামে রব্বি রব্বুকাল্লাহ। এই দোয়াটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠ করেছেন, হে আল্লাহ এ চাঁদকে আমাদের মাঝে বরকত, ঈমান, শান্তি, নিরাপত্তা ও ইসলামের সাথে উদিত করো, আমার রব ও তোমার রব আল্লাহ, আমার রব তোমার রব আল্লাহ। মুসনাদ আহমদ হাদিসটি নিয়েছেন 1387 নম্বর হাদিস। ইমাম তিরমিজি হাদিস নিয়েছেন, হাদিসটি সনদ সহি, তিরমিজি 3451 নম্বর হাদিস। জি, দুই নম্বরে রমজান উপলক্ষে মোমবাতি, প্রদীপ কিংবা অন্য কিছু জ্বালিয়ে আলোকসজ্জা করা। রমজান উপলক্ষে, রমজান মাস আসছে, এই জন্যই দেখা যায় যে মোমবাতি জ্বালিয়ে, প্রদীপ জ্বালিয়ে আলোক উজ্জ্বল করা বা আর কিছু করা, নেকির উদ্দেশ্যে এগুলা মনে করে এগুলা করা, এগুলা বর্জনের বিষয়। রমজান আসলে মিছিল বের করা রমজানের উদ্দেশ্যে, কিছু মুসলিম রয়েছে দেশে দেখা যায় চাঁদ দেখার পর পরস্পরের মাঝে প্রচলন প্রচার করার জন্য মিছিল মতো করে শহর বা এলাকায় মিছিল তারা বের করে, এগুলা বর্জনের বিষয়। সূরা আনআম পড়া, সূরা আনআম পড়া যেটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নয়, তাই সূরা আনআম রমজান মাস আসলে সূরা আনআম অনেকে হয়তো সূরাটি পড়ে, এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নয়, সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নয়। সন্দেহের দিন সিয়াম পালন করা, সন্দেহের দিন সিয়াম পালন করা এটা বর্জনীয় বিষয়, সন্দেহ থাকলে কেউ সিয়াম পালন করবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সাম আলিয়াউম আল্লাযী ইয়াশুক্কু ফীহি আন-নাস ফাকাদ আসা আবুল কাসিম, যে ব্যক্তি সন্ধের দিন সিয়াম পালন করবে সে আবুল কাসিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করলো, অস্বীকার করলো। তিরমিজি রাহিমাল্লাহ হাদিসটি নিয়েছেন, সনদ সহি, সনদ সহি। নেকির উদ্দেশ্যে ঋতুবর্তী মহিলাদের সাধারণ খানা পিনা থেকে দূরে থাকা, তার মানে রমজান মাস আসলে ঋতুবর্তী মহিলারা খানা পিনা থেকে দূরে থাকে, এগুলা বর্জনীয় বিষয়। যদি ঋতুবর্তী হয় তাহলে রমজান মাস আসলেও সে খানা পিনা করবে, এতে কোনো সমস্যা নাই, কারণ ঋতুবর্তীর জন্য সালাত তো সে সময়তে পড়া যাবে না এবং সিয়ামও করা যাবে না। সিয়াম অন্য সময় করে নেবে কিন্তু সালাত, সালাত আবার দুহেরা পড়তে হবে না। সিয়াম অবস্থায় চুপ থাকা, সিয়াম অবস্থায় সদা সর্বদা এমনিতেই চুপ থাকা মানা, তার মানে কথাবার্তা বলার প্রয়োজন হলে বলবে, কথা বলার প্রয়োজন হলে বলবে, একেবারে চুপ থাকা, চুপ থাকা তার মানে যদি কথা বলার প্রয়োজন হয় তাহলে বলবে, চুপ থাকা শুধু চুপ থাকবে, এ মর্মে এসব কথা এগুলা থেকে দূরে থাকাই ভালো। প্রয়োজনে কথা বলতে পারবে, প্রয়োজনে কথা বলতে পারবে, তাহলে আজে বাজে কথা বলবে না। জি, কোরআন খতমের দিন পানি ভর্তি পাত্র উপস্থিত করা, এগুলো বর্জনীয়। তার মানে দেখা যায় রমজান মাসে যখন শেষ তারাবি হয়, আপনার তারাবি 27 রমজান খতম তারাবি হয়, মানুষে পানি ভর্তি করে নিয়ে আসে কোনো বরকত বা উদ্দেশ্যে, এগুলো আসলে সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নেই। কোরআন বক্সিয়ে দেওয়া, রমজান মাস শেষ হলো তারপর কোরআন খতম হয়েছে, বক্সে দেওয়া, এগুলা শরীয়তের বহির্ভূত কাজ। কোরআন বক্সিয়ে দেওয়া, বক্সি দিলে অমুকের নামে বা অমুকের নামে, এগুলা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নয়, সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নয়। কোরআন বক্সি দেওয়াগুলা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নয়, তাই এগুলা থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। কোরআন মানুষ পড়বে নেকির উদ্দেশ্যে, কিন্তু মৃত্যুর নামে বা কারোর নামে বক্সিয়ে দিল, এগুলা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নয়। কোরআন
কারো নামে কোরআন পড়া, দেখা যায় মৃত্যু নামে মানুষ এমনিতেই বাড়িতে বাড়িতে যেগুলো কোরআন পড়ে এগুলা বর্জনের বিষয়, এগুলা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নয়, সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নয়। কোরআন যে যেভাবে পারে পড়ার চেষ্টা করবে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোরআন হাফেজ বা পাঠক লিপিকার সম্মানিত ফেরেশতাদের মতো, কোরআন শিখতে গিয়ে খুব কষ্টদায়ক হওয়া সত্ত্বেও যে বারবার কোরআন পাঠ করার চেষ্টা করে সে দ্বিগুণ নেকি পাবে, সে দ্বিগুণ নেকি পাবে। সহি বুখারি ইমাম বুখারি রহমাল্লাহ হাদিস নিয়েছেন। মানুষের দেখা যায় অনেকেই অনেক সময়তে কোরআন পড়তে কষ্ট হয়, তারপরও সে কোরআন পড়ার চেষ্টা করবে, তাতে নেকি রয়েছে, তাতে দ্বিগুণ নেকির কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন। তাই বক্সিয়ে দিয়ে নয়, বরং কোরআন তেলাওয়াত করবে। আর মৃত্যু ব্যক্তি, কেউ মৃত্যুবরণ করলে তার ছেলে মেয়ে বা পরিবার রয়েছে, এরা দোয়া করবে, কিন্তু কোরআন পড়ে বক্সা দিবে মর্মে কোনো সহিহ হাদিস নেই, সহিহ হাদিস নেই। জি, এরপরে অনেকগুলা বিষয় রয়েছে, যে কোনো আমলে 10 গুণ সওয়াব হওয়ার আশা করা, 10 গুণ সওয়াব আশা করা, তার মানে রমজান মাসে সিয়াম সাধন করলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিহিসাব নেকি দেবেন, এটাই সঠিক, কত নেকি দেবেন আল্লাহ ভালো জানেন। কিন্তু দেখা যায় যে আমরা বলি যে রমজান মাসে একটি নফল পড়লে অন্য মাসে ফরজ, বা রমজান মাসে একটি ফরজ পড়লে অন্য মাসের 70টি হয়, এ মর্মে সহিহ হাদিস নেই। যেটা হাদিস রয়েছে এগুলা মুনকার হাদিস, ওলামা সুন্নাহ বলছেন মুনকার হাদিস। জি, রমজানকে 3 ভাগে ভাগ করা, এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নয়। আমরা যদিও হাদিস রয়েছে, কিন্তু হাদিসটি সহিহ নয়, যেটা আমরা পেয়েছি হাদিসটি সহিহ নয়, বরং রমজান মাসকে 3 ভাগে আউয়ালুর রহমাতুন বলা হয়েছে, ঔসতুহু মাগফিরাতুন ওয়া আখিরুহু মিনান নার, এটি সহিহ হাদিসের বিপরীত। কারণ যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যেটা বললাম হাদিসটি বাইহাকি সোয়াবুল ইমান নিয়েছেন, 3336 নম্বর হাদিস, মিসকাত মাসাবেহ 1965 নম্বর হাদিস। হাদিসটি ওলামা সুন্নাহ যারা, এরা মুনকার বলছেন, আলবানী রহিমুল মুনকার বলছেন, জয়ী বলছেন। জি, আর এটি সহিহ হাদিসের বিপরীত। ইমাম বুখারী মুসলিম রহিমাল্লাহ হাদিস নিয়েছেন, যখন রমজান মাস আসে তখন আসমানের দরজা খোলা হয়, এরপরে বলছেন জান্নাতের দরজা খোলা হয়, জাহান্নামের দরজা বন্ধ করা হয়, শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয়, আর রহমতের দরজা খোলা হয়। তাহলে গোটা মাসই রহমত থাকে, জাহান্নাম মুক্তি থাকে, জান্নাত দরজা খোলা হয়, আসমানের দরজা খোলা হয়। অন্য হাদিসে রয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়ালিল্লাহি তাকওয়া মিনান নার ওয়া যালিকা কুল্লা লাইলাতিন, রমজান মাসের প্রত্যেক রাত্রে অসংখ্য মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হয়। তাই যে বিষয়গুলো আমরা রমজান মাসকে 3 ভাগে বিভক্ত করে, সেটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নাই। জি, রমজান মাস যত বেশি খাই না কেন, কোনো হিসাব দেওয়া লাগবে না। যা হোক, এগুলা বর্জনের বিষয়। রমজান মাসে যে কোনো মাস খাওয়া বিষয়গুলা নির্দিষ্ট করে, যে যেমন খাওয়ার প্রয়োজন তা খাবে, খেয়ে যাবে এমনটি নয়, বরং খাওয়ার প্রয়োজন যা তা খাবে, নির্দিষ্ট সময়ে পূর্বে সাহারি সম্পন্ন করা। জি, খেতে পারে, তবে সাহারি খাওয়া বিষয়টা হলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে তিনি বেশিরভাগ সময় যখন সাহারি খেতেন, সাহারিটা যে হয়তো আপনি খাবেন আজানের, যাতে আজান দেওয়ার সময় শেষ হওয়ার পূর্ব খাওয়াটা যাতে শেষ হয়। অনেকে দেখা যায় রাত 12টা বা 1টা দেখে সেরে নিল, এগুলা থেকে দূরে থাকতেই ভালো। যেভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহারি খেয়েছে সেভাবে খাওয়াটাই আমাদের কল্যাণ। অনেক সময়তে মাইকে ডাকাডাই করা বা তাবলা ঢুপকি বাজা শহরে দেখা যায়, বা বাঁশি বাজায়, অনেক কিছু বাজায়, এগুলা বর্জনীয় বিষয়, এগুলো শরীয়ত সম্মত নয়। বরং আজান দিবে, যদি কাউরে ডাকার ইচ্ছা হয় মসজিদে আজান দিবে, 2 আজান দেবে বলে, প্রথম আজান দিবে মানুষকে সেহরি খাওয়ার জন্য, আজান দিবে ডাকার জন্য, আজান দিবে। কিন্তু মাইকে ডাকা ডাকি বা ঢোল বাজাবাজি এগুলো শরীয়ত সম্মত নয়। দল বেঁধে মানুষকে সাহারির জন্য ডাকা, অনেক সময়তে দেখা যায় দলবদ্ধ সাহারির জন্য মানুষ ডাকে, তারা ঢোল বাজায়,
বিভিন্নভাবে বাঁশি বাজায়, এগুলা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নয়, সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নয়। বরং এমনভাবে হাদিস রয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলছেন, নিশ্চয়ই বিলাল রাতের আজান দেই, অতঃপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, তোমরা পানাহার করতে থাকো ইবনে উম্মে মাকতুম আজান দেওয়া পর্যন্ত, আর ফজর উদিত না হওয়া হলে সে আজান দেয় না, সে আজান দেয় না। জি, হাদিসটি সহিহ আল বুখারী, ইমাম বুখারী রহিমাল্লাহ নিয়েছেন, 1918 নম্বর হাদিস, 18 নম্বর হাদিস। তাই আজান দিতে পারে সাহারিতে ওঠার জন্য, সাহারি সময় মুখে নিয়ত করা, সাহারি সময় মুখে নিয়ত করবে না, বরং ও নিয়তটা অন্তরের বিষয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাসাহারু ফাইন্না ফিস সাহরি বারাকা, তোমরা সাহারি খাও, কারণ সাহারিতে বরকত রয়েছে, সাহারিতে বরকত রয়েছে, সাহারিতে বরকত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যেন সাহারি বরকত করেন, সে তৌফিক দান করেন। তাই ইমাম বুখারী রাহিমাল্লাহ হাদিসটি নিয়েছেন, সাহারি খেতে বলছেন, সাহারি খেতে বলছেন। আর নিয়তের বিষয়টা হলো অন্তরের বিষয়, নিয়তের বিষয় অন্তরের বিষয়, আর মুখে উচ্চারণ করা সাহারি খাবেন বা এই মুখ উচ্চারণ করা ওলামা সুন্না বর্জনের কথা বলছেন, এবং এটা বেদাত বলছেন ওলামা সুন্না, এটা বেদাত বলছেন ওলামা সুন্না, মুখে উচ্চারণ করে সাহারি বা সাহারি খাওয়া এগুলা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নয়, তাই এগুলা থেকে দূরে থাকতে হবে। জি, বিলম্বে ইফতার করা বর্জনীয়, আপনি সূর্য ডুবার সাথে সাথে ইফতার করবেন, এটাই সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, মানুষ যতদিন কল্যাণের উপর থাকবে যতদিন পর্যন্ত তারা তাড়াতাড়ি ইফতার করবে। জি, সূর্য ডুবার সাথে সাথে ইফতার করাই কল্যাণ, ইফতার করাই কল্যাণ। ইমাম বুখারী রহিমাল্লাহ হাদিসটি নিয়েছেন 1957 নম্বর হাদিস। জি, আর যে দেরি করে ইফতার করতে নিষেধ করা হয়েছে, কারণ দিন ততদিন বিজয় থাকবে, আল্লাহ রাসূল বলেন যে দিন ততদিন বিজয় থাকবে যতদিন লোকেরা জলদি ইফতার করবে, কেননা ইহুদি ও খ্রিস্টান ইফতার বিলম্বে করে, ইহুদি খ্রিস্টানেরা ইফতার বিলম্বে করতো, তাই আমরা তাড়াতাড়ি যতটুকু পারবো ইফতার করার চেষ্টা করবো। আবু দাউদ রহমুল হাদিস নিয়েছেন 2353 নম্বর হাদিস, মিসকাত আল মাসাবি 1995 নম্বর হাদিস, সনদ সহি। জি, ইফতার সময় প্রচলিত দোয়া পাঠ করা, যেটা সহিহ হাদিস নেই, বরং আমরা বিসমিল্লাহ বলে ইফতার করব। অনেকে আমরা দোয়া পাঠ করি, আল্লাহুম্মা সুমতুলাকা ওয়া তাওয়াক্কালতু আলা রিজকা ওয়াফতারতু বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন, এভাবে দোয়া পড়া, অথবা আল্লাহুম্মা লাকা সুমতু আলা রিজকা, এভাবে আমরা যে দোয়াটা পড়ি। আলবানী ইরওয়া আল গালিল নিয়েছেন জয়ীফ আল জামে হাদিসটাকে, তিনি জয়ীফ বলছেন, জয়ীফ আল জামে 631 নম্বর হাদিস, সেটাকে জয়ীফ বলছেন। বরং আমরা ইফতার যখন করবো, ইফতারের সময় বিসমিল্লাহ বলবো, আর ইফতারের শেষে বলবো জাহাবা জামা অবতাল্লাতিল ওরকু ওয়া সাবাতিল আজরু ইনশা আল্লাহ, এইভাবে আমরা বলতে পারি। এ হাদিসটি আবু দাউদ নিয়েছেন 2357 নম্বর হাদিস, আর জি সহিহ হাদিস। জি, এরপরে সাহারির সময় ফজর আজান শোনার সাথে সাথে খাবার পরিত্যাগ করা, মুখ থেকে বের করা, দেখা যায় আপনি খেতে আছেন, আজান দিয়ে দিয়েছে ফজরের আজান, ওই সময় আপনি খাওয়া শেষ করে দেবেন, আপনি তাড়াহুড়া করে খেয়ে মুখ থেকে বের করে দেবেন এমনটি নয়, আজান দিলে আপনার খাওয়াগুলো শেষ করবেন তাড়াতাড়ি, কিন্তু মুখ থেকে বের করবেন না, এভাবে নাই। তাই যে মুখ থেকে বের করা, এভাবে এগুলো বর্জনীয়। তারাবি সালাত জন্য মানুষকে ডাকাডাকি করা, তারাবি সালাত জন্য মানুষকে ডাকাডাকি, মানুষ তারাবি সালাত পড়তে যাবে, এটাই সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, মানুষকে ডাকবিবার কিছু এগুলার প্রয়োজন হয় না, যে পড়বে আল্লাহর ভয়ে। এরপরে মানুষকে দাওয়াতি কাজের জন্য ভিন্ন জিনিস, কিন্তু এমনি মানুষকে ডাকবে, এগুলা ওলামা সুন্নাহ বর্জনীয় বলছে। সকল মসজিদে একই সাথে শুরু বা একই তেলাওয়াত, যা হোক মানুষ তেলাওয়াত করবে, দেখা যায় মসজিদে অনেক সময়তে কোরআন পাঠ করে, কোরআন ঠিকভাবে পাঠ করে না, তাই আপনার মসজিদে যা তার সাধ্যে কোলাবে সে অনুযায়ী সে পাঠ করবে, সবাই একই তেলাওয়াত করবে এমনটি নয়, যে যেমনভাবে পারবে, যা যতটুকু সাধ্যে কোলাবে সে ততটুকু কোরআন পাঠ করার মাধ্যমে তারাবি করবে। তারাবি অতি সংক্ষেপ করা, তার মানে সংক্ষেপ করা তারাবি সালাত ধীরে স্থিরে পড়বে, দেখা যায় অনেকে তারাবি সালাত খুব তাড়াহুড়া করে পড়ে, এগুলা নয়,
বরং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা থেকে বর্ণিত, তিনি বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সালাত কেমন ছিল তাকে জিজ্ঞেস করা হলে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রমজান মাস অন্যান্য মাসে 11 রাকাত এর বেশি রাকাত সালাত আদায় করতে দেখিনি। তিনি প্রথম 4 রাকাত পড়তেন, এই 4 রাকাত আদায়ের সৌন্দর্য দীর্ঘতা সম্পর্কে জিজ্ঞেস করো না। অতপর আরও 4 রাকাত সালাত আদায় করতেন, এই 4 রাকাতের সৌন্দর্য দীর্ঘতা সম্পর্কে জিজ্ঞেস করো না। অতপর 3 রাকাত আদায় করতেন। তারপর আমি বললাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি কি বিতর সালাত আদায়ের পূর্বে ঘুমিয়ে পড়েন? তিনি বললেন, আমার চোখ ঘুমায় কিন্তু অন্তর জাগ্রত থাকে, চোখ ঘুমায়। অন্তর ইমাম বুখারী রাহমাল্লাহ হাদিসটি নিয়েছেন 3569 নম্বর হাদিস। তাই আমরা তারাবির সালাদুলা ধীরে ধীরে পড়ার চেষ্টা করব, খুব তাড়াহুড়া করে নয়। তারাবির সময় বিশেষ দোয়া পাঠ করা, তারাবির ভিতরে কোনো বিশেষ দোয়া এগুলা নয়, বরং যেগুলো সহিহ হাদিস দ্বারা প্রমাণিত সেগুলো আমরা পড়ব, সহিহ হাদিস দ্বারা যেগুলো পড়ব সেগুলো আমরা পড়ব। রমজান মাসে কোরআন খতম বিশেষ দোয়া বা মোনাজাত, তার মানে দেখা যায় আমরা অনেক সময়তে রমজান মাসে যে কোরআন খতম মানুষ যার সাধ্যে কুলায় যদি তারতিল সহকারে ভালোভাবে খতম করে করতে পারবে, কিন্তু নির্দিষ্ট করে দেখা যায় যে মানুষ অনেক সময়তে যেগুলোর প্রয়োজন হয় সেগুলো করে। তাই কোরআন আমরা যতটুকু পারবো চেষ্টা করবো, যদি কেউ হাফেজ কারি বা কেউ শুদ্ধভাবে কোরআন খতম করতে পারে তারাবির মাধ্যমে সে করতে পারে, কিন্তু যেগুলো তাড়াহুড়া বার কিছু এভাবে নয়। মাগরিবের পরপরই তারাবির সালাত আদায় করা, মাগরিব পরপর তারাবির সালাত নয় বরং নির্দিষ্ট সময় তারাবির সালাত পড়বে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয়ই সালাত মুসলমানের উপর নির্দিষ্ট সময়ের মধ্যে ফরজ করা হয়েছে। তাই নির্দিষ্ট সময় সালাত পড়বে, নির্দিষ্ট সময় সালাত পড়বে। জি, এগুলো মোটামুটি বর্জনের বিষয়, যেন আমরা কোরআন হাদিস দ্বারা যেগুলো প্রমাণিত সেই কাজগুলো যেন আমরা করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যেন কোরআন হাদিস অনুযায়ী জীবনযাপন করার তৌফিক দান করেন। আর জি, অনেক সময় আরও কিছু বিষয় রয়েছে যে আমরা ঈদুল ফিতরের উদ্দেশ্যে কিছু বর্জনীয় বিষয় আমরা করি, তা হলো যে ঈদের রাত্রে বিশেষ রাত মনে করে ইবাদত করা। ঈদের ফিতরে বিশেষ রাত মনে করে ইবাদত নয়, বরং ঈদের যদি আপনার শেষ রমজানে রমজান শেষ হয়ে যাবে বা ঈদের রাত্রে কেউ আল্লাহকে যে বিশেষ মানে কোনো নেকির উদ্দেশ্য নয় বরং মানুষ রমজান শেষে আল্লাহর কাছে দোয়া ইস্তেগফার, এটা ভিন্ন জিনিস, কিন্তু বিশেষ কোনো ইবাদত সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নয়। সম্মিলিতভাবে তাকবীর পাঠ করা, এগুলো সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নয়। তাকবীরের মাঝে অতিরিক্ত অংশ পাঠ করা দেখা যায়, যেগুলা সহিহ হাদিস দ্বারা নাই সেগুলা অনেকে পাঠ করে, সে বিষয়গুলো থেকে দূরে থাকাই আমাদের কল্যাণ। এরপরে দেখা যায় সম্ভাষণ বলে ঈদ মুবারক বলা হয়, বরং আল্লাহুম্মা তাকাব্বাল আল্লাহ মিন্না ও মিনকা, এভাবেই সালাফগণ বলেছেন, তাই এভাবে আমরা বলবো। দেখা যায় ঈদের দিন বাবা মা গুরুজনদের পায়ে সালাম করা, কদম বসি বা চুম্বন করা, এগুলা শরীয়ত সম্মত নয়, এগুলা থেকে দূরে থাকতে হবে। সালাতের সময় নির্ধারণ করে বারবার মায়েকে বলতে থাকা, সালাতের সময় নির্ধারণ করে মানুষকে ডাকা, মানুষ সময় নির্ধারণ করবে, মানুষ বুঝে আসবে কিন্তু বারবার ডাকবে, এগুলা বর্জনীয় বিষয়গুলো মাসুন না, এগুলা বলছেন। তাকবীরের মাধ্যমে খুতবা শুরু করা, এগুলা বলছেন যে এগুলা বর্জনীয়। তাই যে খুতবা দিবে, খুতবা দেওয়ার যেগুলো বিষয় রয়েছে সহিহ হাদিস দ্বারা যা প্রমাণিত সে অনুযায়ী দিবে। ঈদে শুভেচ্ছা বা কার্ড বিনিময় করা, এগুলা বর্জনের বিষয় বলছেন উলামা সুন্নাহ। ঈদের মাঠে মেম্বার স্থাপন করা, এগুলো সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নয়। ঈদের মাঠে দুই বিশেষ বললেন যে ঈদ মাঠে বিলম্ব মেম্বার স্থাপন করা, এগুলো সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। তাই এই যে সমস্ত বিষয়গুলো সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নয় সে সব বিষয় থেকে নিজেকে দূরে রাখাই ইহকাল পরকাল কল্যাণ হবে। আল্লাহ সুবহানাহু তাআলা যেন আমাদেরকে এগুলা থেকে রক্ষা করেন। যদি সহিহ হাদিস পাই তাহলে আমল করব, আর সহিহ হাদিস না থাকলে বিষয়গুলো আমরা বর্জন করব। আল্লাহ যেন সে তৌফিক দান করেন। আল্লাহু আলাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া হামদুকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।